আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই বই নিয়ে টেবিলে বসে পড়ো এবং আমার সাথে আজকে কিছু সমস্যা সমাধান করো। গত ক্লাসে আমি ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1 এর বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করছি। আজকে আমরা পাঠ্য বইয়ের কিছু সমস্যা সমাধান করব। পাঠ্য বইয়ের আছে যেমন 2 নম্বর অঙ্কটা, পাঠ্য বইয়ের 2 নম্বর অঙ্কটা একটু ভালো করে বুঝবে এবং সবাই অঙ্কটা খাতায় করবে। এখানে কি দেওয়া আছে, যেমন সাইন এ সমান 3/4 হলে এ গুণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এর অর্থ হইছে যে সাইনের এক গুণের অন্যান্য অনুপাত গুলো আমাদের নির্ণয় করতে হবে। সাইনে যেরকম মান দেওয়া আছে, কজে, টেনে, কোটে ইত্যাদি মান আমরা বাই করতে হবে। কি দেওয়া আছে আমরা সমাধানটা একটু করি দেখুন। দেওয়া আছে সাইন এ সমান 3/4, অর্থাৎ এইখানে আমরা ওইদিন পড়ছিলাম যে সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। মনে আছে না তোমাদের? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইনের সমান এটা লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত? 3, আর অতিভুজ কত? 4। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে লম্ব 3, অতিভুজ 4, লম্ব বাই অতিভুজ। এখন সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে, এখানে 2টা বাহুর মান দেওয়া আছে। আমরা আরেকটা বাহুর মান বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা এই মানগুলো বসাই। অতিভুজের মান কত? অতিভুজের মান আমরা যদি বলি যে 4, তাহলে এটা আছে 4 স্কয়ার সমান লম্ব মান কত? 3, তাহলে 3 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এটার কোনো মান নাই, আমরা এটার মানটা বাইর করে নিই। কত হয়? 4 7 0 3 3 9 ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার সমান এই 9টা এবারে নিয়ে আসলে 0 - 9, তাহলে কত হয়? ভূমি স্কয়ার ইকুয়াল 7। তাহলে ভূমি সমান রুট 7। তাহলে আমরা ভূমির মান পেয়ে গেলাম রুট 7। তাহলে 3টা বাহুর মানে আমরা পেয়ে গেছি লম্ব, ভূমি, অতিভুজ, 3টা বাহুর মান পেয়ে গেছি। 3টা বাহুর মান জানা থাকলে আমরা প্রত্যেকটা অনুপাত লিখতে পারি। এক গুণের সাপেক্ষে যদি আমরা বাকি অনুপাতগুলো এখন আমরা যদি লিখি, কি যদি আমরা চিন্তা করি, যেমন কোস, কোজে, কোজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, কোজ তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? রুট 7, অতিভুজ কত? 4। যদি বলি টেনে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত? লম্ব আসিল 3, ভূমি হচ্ছে রুট 7। বাকিগুলো যদি দিই
কোসেকের সমান হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত আছে 4, লম্ব কত আছে 3। যদি বলি sec a, sec কে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত 4, ভূমি হচ্ছে রুট 7, cot a tan এর বিপরীত এটা হবে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে রুট 7 আর 3। এভাবে আমরা প্রত্যেকটা অনুপাত নির্ণয় করতে পারি। দেখো বাকি অনুপাতগুলো, একটা অনুপাত তো দেওয়াই আছে, বাকি অনুপাতগুলো আমরা নির্ণয় করলাম। ওকে, এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের একটা 4 নম্বর সমস্যার সমাধান করব। একটু দেখো, 4 নম্বর সমস্যা বলা হচ্ছে, দেখো এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, এবি ইকুয়াল 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার এবং এবিসি কোণ সমান থিটা, ফলে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটার মান নির্ণয় করতে হবে। এখন আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় এবং সি কোণ সমকোণ, আমরা জানি যে এই কোণটা এখানে সমকোণ হয়েছে, তাহলে এটা হচ্ছে সি কোণ। আবার এবিসি কোণ থিটা, তাহলে এটা যদি এ দেই, এটা যদি আমরা বি দেই, তাহলে এই বি কোণটা হবে থিটা। এবিসি কোণের বি কোণ, এবিসি কোণ, এবিসি কোণ হচ্ছে থিটা। এখন এবির মান হয়েছে 13 সেন্টিমিটার, আবার বিসি, নিচের বিসি, তাহলে বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। এখন একটু দেখো যে এবিসি ত্রিভুজের, দেখো তো এবিসি ত্রিভুজের দুইটা বাহুর মান অলরেডি দেওয়া আছে, আরেকটা বাহুর মান যদি আমরা বাইর করতে পারি তাহলে এই অনুপাতগুলো আমরা বাইর করতে পারবো। ওকে, দেখি আমরা কিভাবে আরেকটা বাহুর মান বাইর করতে পারি। একটা বাহু মান বাইর করতে হলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বাইর করতে পারি। এখানে চিত্রে এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এ বি সি কোণ সমান থিটা। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা যদি দেখি, অতিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আমার দরকারে এসির মান বা আমরা একটু লেখেই নেই, এসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, বা এসি স্কয়ার যেমন এবির মান হয়েছে 13, 13 স্কয়ার, বিসির মান 12, 12 স্কয়ার। তাহলে কত হইল হিসাব করি, বা এস স্কয়ার সমান 13 স্কয়ার হয় 169, 12 স্কয়ার 144, বা এস স্কয়ার ইকুয়াল এটা যদি আমরা বিয়োগ করি 5/2, বা এসি সমান রুট ওভার 25 ইকুয়াল এসি ইকুয়াল 5, তাহলে এসির মান আমরা পেয়ে গেলাম। ওকে, আমরা অনুপাতগুলো তো বের অনুপাতগুলো বের করবো, তাই চিত্রটা একটু সাইডে এঁকে নিলাম, এখানে আমরা অঙ্কটা করব। এখন দেখো এই ত্রিভুজের তিনটা বাহু, আমরা তিনটা বাহুর মানে আমরা জেনে গেছি, সেটা হলো এসি সমান 5, বিসি ইকুয়াল 12, এসি এবি ইকুয়াল 13। এখন এই যে থিটা, এই থিটা কোণের সাপেক্ষে এসিটা হচ্ছে লম্ব, এটা ওই দিন গত ক্লাসে বুঝিয়েছিলাম,
थीटा कोणेर सापेक्षे एसीएस एर लम्ब आर एबी कोणेर एई समकोणेर विपरीते बाहुटा होयेछे एबी एटा होयेछे अधिभुज आर बीसी होयेछे भूमि ताहले तोमादेर बोइये लागछे साइन थीटा अतएव साइन थीटा थीटा कोणेर सापेक्षे जेहेतु एखाने साइन थीटा आछे তাই আমরা থিটা কোণের সাপেক্ষে চিন্তা করব সাইন থিটা তাহলে লম্ব বা অতিভুজ এই ক্ষেত্রে আমরা লম্বটা হইছে এসি আর অতিভুজটা হইছে এবি তাহলে এসি বাই এবি এসির মান কত 5 এবির মান কত তাহলে সাইন থিটার মান 5 বাই অর্থাৎ 5 বাই 13 তারপরে আছে কস থিটা কস থিটা কস কস হইছে ভূমি বায় অতিভুজ আমরা এখানে যে দেখাইছি যে এই এসি হইছে লম্ব এবি হইছে অতিভুজ বিসি হইছে ভূমি তাহলে cos θ হইছে ভূমি বায় অতিভুজ ভূমিটা হইছে কত বিসি অতিভুজটা হইছে এবি বিসি হইছে 12 12 13 অর্থাৎ 13 cos θ এর মান বাইরে গেল এখন আরেকটা অনুপাত বের করতে হবে tan θ tan θ tan হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্বটা হচ্ছে AC ভূমিটা হচ্ছে BC অর্থাৎ AC বাই BC AC এর মান কত 5 BC এর মান 12 তাহলে আমরা তিনটা অনুপাত নির্ণয় করে ফেললাম এইভাবে তিনটা না ছয়টার অনুপাতে নির্ণয় করা যাবে যদি আমরা তিনটা বাহুর মান জানি বা বের করতে পারি ওকে আজকে তোমাদের এই পর্যন্তই তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমাদের পাঠ্যবইয়ে 2 3 4 5 এই চারটা সমস্যা তোমাদের হোমওয়ার্ক থাকলো একই নিয়মে এই চারটা অঙ্ক আছে তোমরা করে নিয়ে আসবে ওকে সকলকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই খোদা হাফেজ